سورة فاتحة مالا غاتيا سورة فاتحة مالا غاتيا جبرائيل دلو غالي فرايا سورة فاتحة مالا غاتيا جبرائيل دلو غالي فرايا سورة فاتحة مالا غاتيا شكلر دیکھو پہچان گو چہرہ تر سارا پاک قرآن گو شكلر دیکھو پہچان گو چہرہ تر سارا پاک قرآن گو شكلر دیکھو پہچان گو چہرہ تر سارا پاک قرآن گو پیر آمر حسور شیرت سا بابا جار سارا قرآن خوشبو دے قرآن تیرش پارا خوشبو دے قرآن تیرش پارا حیداری نارا دے فرشتارا خوشبو دے قرآن تیرش پارا حیداری نارا دے فرشتارا پارا پارا نارا دیچھے ای جامر جبان দিয়ে যে কথা বের হচ্ছে এখানে একটা ফেরেশতা বসে আছে আমি যে শুনছি এখানে ফেরেশতা বসে আছে আমি যে দেখছি ফেরেশতা বসে আছে তো এরাই তো সব করছে সূরা খুশবু দেয় কোরআনের তিরিশ পারা হায়দারি নারা দেয় ফেরেশতারা খুশবু দেয় شیرت سا بابا جار نام گو سیادہ فاطمہ لال گو شیرت سا بابا جار نام گو سیادہ فاطمہ لال گو شیرت سا بابا جار نام گو سیادہ فاطمہ لال گو شیرت سا Thank you.
কারবালার ময়দান হতে ফিরেছে কারবালার ময়দান পার হতে হবে তবে আপনি আল্লাহকে পাবেন কেন ওখানে পরীক্ষার জায়গা আপনি কতটা সত্যবান নিষ্ঠাবান ইমানদার ওই কারবালার ময়দানে দেখা যাবে প্রতিটা মানুষের জন্য কারবালার ময়দান আছে খুব কষ্ট তাই কারবালার ময়দান হতে ফিরেছে বেলায়েতের নিশান উড়েছে কারবালার ময়দান হতে ফিরেছে বেলায়েতের নিশান উড়েছে মওলা হোসেনের চিরাগ গো মওলা হোসেনের চিরাগ গো মওলা হোসেনের চিরাগ গো সিরাজ সা বাবা জাহর নাম গো মওলা হোসেনের চিরাগ গো সিরাজ সা বাবা জাহর নাম গো মওলা হোসেনের চিরাগ গো সিরাজ সা বাবা জাহর নাম গো আমার হাশরের ইমাম গো আমার হাসরের ইমাম গো সিরাজ সা বাবা জাহর নাম গো আমার হাসরের ইমাম গো সিরাজ সা বাবা জাহর নাম গো ইনসানের খোরাক হচ্ছে উর্ধ জগতের জ্ঞান আরোহণ করা এখন যে আপনারা বসে আছেন রুহে ইনসানি যে রুহে জামাদাত আছে রুহে হাওয়ানি আছে এখন এখন যে আপনাদের যে কালাম শুনছে এরা হচ্ছে রুহে ইনসানি ইনাদের কাজই হচ্ছে উর্ধ জগতের জ্ঞান আরোহণ করা এই যে কালামের মধ্যে বলা আছে পীর আমার হাসরের ইমাম যে মুর্শিদ হচ্ছে সব হাসরের ইমাম কোনো মসজিদের ইমাম নয় কাবা ঘরের ইমাম নয় কেন মসজিদের ইমাম হলে আজ আছে কাল থাকবে না আর ইনি হচ্ছেন হাসর রোজ হাসরের ইমাম যে যার নেতা সহ আমি আহ্বান করবো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে তো আমার সিরাজ বাবার যারা কে নেতা নেতা মেনে নিয়েছে নেতা মানে হচ্ছে ইমাম ইমাম করে নিয়েছে ওনাদের সাথেই থাকবে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি থাকবে তাই দিল আয়না হবে খোদার জাতেতে দিল আয়না হবে খোদার জাতেতে দিল সাফাই হবে ঐনা মাঝেতে নামাজেতে পীর আমার হয় যে খুদ নামাজ গো 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 সিরাত সা বাবা জাহর
কথা নয়ন যদি থাকে সত্যতে নয়ন যদি থাকে সত্যতে মুর্শিদে মোলা পাবে দেখিতে সত্যতে মুর্শিদে মোলা পাবে দেখিতে সত্য ছাড়া সত্যকে দেখা যায় না মিথ্যার চোখ দিয়ে সত্যকে দেখা যায় না এই চোখ সত্য হতে হবে নয়ন যদি থাকে সত্যতে মুর্শিদে মোলা পাবে দেখিতে দেখে না মুর্শিদের জামাল গো দেখে না মুর্শিদের জামাল গো চেহারা তার সারা পাকর দেখে না মুর্শিদের জামাল গো চেহারা তার সারা পাকর গো দেখে না মুর্শিদের জামাল গো চেহারা তার সারা পাকর গো দেখে না মুর্শিদের কথা আছে আমার মনের মতো কথা রয়েছে খুব ভালো ভালো কথা রয়েছে ও বলছে প্যান্ডেল যতই ভালো হোক না কেন প্যান্ডেলে যদি ঠাকুর না থাকে সে প্যান্ডেলের কোনো দাম নেই আমি দেখতে খুব সুন্দর আমার অনেক পয়সা রয়েছে অনেক সোনা দানা টাকা রয়েছে এটা তো প্যান্ডেল এই বডিটা হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেলে যদি ঠাকুর না থাকে মুর্শিদ না থাকে প্রভু না থাকে যদি ক্যাঁচড়া থাকে দুনিয়ার যত ক্যাঁচড়াগুলো যদি থাকে এই প্যান্ডেল কি দাম আছে ভাই তাই প্যান্ডেল যতই দামই হোক না কেন প্রভু যদি না থাকে কিচ্ছু দাম নেই তাই হকিকত বলি শোনো আমার ভাই হকিকত শোনো বলি আমার ভাই হৃদয়ের থেকে বড় খাবা না Thank you.
যখন ভজন ঠিকমতো না করতে পারে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে যদি সাধন ভজন না করতে পারে যদি সাধন ভজন না করতে পারেন তাহলে মিথ্যা বলা ছেড়ে দিন পাপ কাজ করা ছেড়ে দিন আপনি সত্য পথে চলুন পাপ ছেড়ে দিন আপনার কাজ হয়ে যাবে আপনার পীর আপনার কাছে এসে যাবে যদি সাধন ভজন নাও করতে পারেন এটা শেখ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বড় বস্তু বড় আল্লাহর নবী তাই শেষ কথা আল্লাহ কে ডাকলে সাড়া পাওয়া যায় আল্লাহ কে ডাকলে সাড়া পাওয়া যায় সূরা মুমিনে লেখা আছে তা দেখেছে পীরের শান গো সাজিদ দেখেছে পীরের শান গো সাজিদ দেখেছে সদীরের শান গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা তার সারা পাকর বাবা জাহান